ভারতে দিন দিন বেড়ে চলেছে ডিজিটাল লেনদেনের ব্যবহার। আর এই ডিজিটাল লেনদেনের ব্যবহার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটছে নানান ধরনের প্রতারণার ঘটনা। এই সকল প্রতারণার ঘটনায় সাধারণ মানুষ প্রতিনিয়তই প্রতারিত হয়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন। এমনই প্রতারিত হওয়া 20 লক্ষ টাকার বেশি বীরভূম জেলা সাইবার পুলিশ স্টেশনের তরফে তুলে দেওয়া হলো প্রাপকদের হাতে। শুক্রবার বীরভূমের পুলিশ লাইনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে 35 জন এমন প্রতারিত হওয়া ব্যক্তির হাতে এই বিপুল পরিমাণ অর্থ তুলে দেওয়া হয় বীরভূম জেলা পুলিশের তরফে। তাদের এই প্রয়াসের নাম দেওয়া হয়েছে অপারেশন ই প্রাপ্তি। এই বিপুল সংখ্যক মানুষের বিপুল পরিমাণ অর্থ গত 2020 এবং 2021 সালের মধ্যে খোয়া গিয়েছিল। অনুষ্ঠান শেষে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, গত 1.5 বছরের মধ্যে মোট 30 লক্ষ টাকার কাছাকাছি প্রতারিত হয় বীরভূমের বিভিন্ন এলাকা থেকে। কাউকে মোবাইল টাওয়ারের বসিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে, কাউকে আবার সিম কার্ড বন্ধ হয়ে যাচ্ছে এমন প্রলোভন দেখিয়ে এমন প্রতারণার কাজ করা হয়।10-11 বছর আগে প্রত্যেক বাড়িতে কোন ল্যাপটপ বা আপনার পিসি হতো না। এখন প্রত্যেক হাতে একটা পিসি আছে। এই মোবাইল নাই, বেসিক্যালি দিস ইজ আ পিসি, ইউ ক্যান ডু এনিথিং উইথ দিস মোবাইল। আপনাকে এখন ওই একটু ল্যাপটপ বা আইপ্যাড বা ওসব জিনিস লাগবে না, আপনি মোবাইল নিয়ে। আর তারপরে আগে কি ছিল, কিছু জিনিস যে ছিল, যত আপনি অনলাইন ওয়ার্ল্ড থেকে দূর ছিলেন আপনারা একটু সুরক্ষিত ছিলেন। বাট এখন যে ইটস আ পার্ট অফ আওয়ার লাইফ, আমরা অনলাইন ট্রানজ্যাকশন করি, আমরা অনলাইন শপিং করি, আমরা কাউকে টাকা পাঠানোর ব্যাপার আছে, ওকে আমরা অনলাইন ট্রানজ্যাকশন করি, অনেকটা সুবিধা আমরা পেয়েছি। বাট এর সঙ্গে আমাদেরকে দেখতে হবে কি যে ভালনারেবিলিটি আছে, ও অনেক বেশি বেড়ে গেছে। যেমন আপনি ব্যাংকে যান, আগে আপনি যেতেন ব্যাংকে, আপনি ব্যাংক থেকে টাকা বার করছেন, তো টাকা বার করার পরে আপনি ওকে ভালো করে পকেটে রাখবেন, ইনশিওর করবেন যে কেউ আপনার টাকা না তুলে, কেউ দেখবে না আপনাকে। যে যাচ্ছেন তাহলে আপনি একটু যে মা বোনরা ছিলেন ইয়া কেউ ছিল তো বাড়ির একটু মানুষকে নিয়ে যাতো সঙ্গে, যে বেশি টাকা ট্রানজাকশন হচ্ছে আর বেশি টাকা বার করছে। তো আপনাকে বুঝতে হবে কি যে আপনি অনলাইন ওয়ার্ল্ড ভিতরে ঢুকেছেন, যেখানে অনলাইন ট্রানজাকশন হচ্ছে, মানি ট্রানজাকশন, আপনাকে ওই সময় বেশি সতর্ক অ্যালার্ট থাকার দরকার আছে। দীনবন্ধু দে নামে প্রতারিত হওয়া এক ব্যক্তি একটি মোবাইল সংস্থার টাওয়ার বসানোর নাম করে আমার থেকে ধাপে ধাপে 1,41,000 টাকা নেওয়া হয়েছিল বলে জানান। গত 3 মাস আগে এই টাকা নেওয়া হয়, সেই টাকার সম্পূর্ণটাই আমি ফেরত পেয়েছি, টাকা ফেরত পেয়ে আমি খুশি, জানান অভিযোগকারী। এয়ারটেল টাওয়ার বসানোর জন্য ফোন করেছিল, তারপরে বলল যে আপনার বাড়িতে টাওয়ার বসানো হবে, টাওয়ার বসানোর জন্য আপনাকে কিছু লাইসেন্স করতে হবে, লাইসেন্সের পরে বলছি আপনাকে এগ্রিমেন্ট করতে হবে, এগ্রিমেন্টের পরে বলছে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে, একের পর এক ধাপে টাকা বলছে। কত টাকা আপনার নিয়েছেন? 1,41,000। বীরভূম থেকে হিমাদ্রি মন্ডলের রিপোর্ট, চ্যানেল 24/7।